আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না তো আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা রান্না করব। সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন আমরা চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করতে শুরু করে দেই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি ফ্রাই প্যান তো ফ্রাই প্যানে আমি কচুর লতিগুলো দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা প্রচুর লতি তো এজন্য একটু মোটা মোটা তো আমাদের সাধারণত বাগানে যায় যেটা হয় তো এতটা মোটা হয় না একটু হয় তো লতিটাকে এখন আমি হচ্ছে একটু ভাব দিয়ে নিব তো আমি সব সময় এই লতিটা রান্না করি ভাব দিয়েই কারণ অনেকে ভাব ছাড়া রান্না করেন তো এখন একটা ডাকনা দা ডেকে রাখলাম দেখুন তো ডাকনাটা উঠিয়ে নিয়েছি ভাব দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পানি ঝরাদা রেখে দিব তো এদিকে হচ্ছে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ কারণ হচ্ছে লতির ভাজি বা রান্না করার ক্ষেত্রে এই শুকনো মরিচ দুটা খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় জন্য দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে রসুন কুচি তো এগুলো একটু হালকা বেজে নিতে হবে তো এই যে দেখুন একটু নেড়ে চেড়ে হালকা বেজে নিচ্ছে। এখন দিয়ে দিব আমি যা যা মশলা লাগবে তো ওগুলো দিয়ে দিব এখন এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট তো আদা রসুন একসাথে পেস্ট করা দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো তো আপনারা লতির পরিমাণ বুঝে মশলাটা ব্যবহার করবেন বেশি হলে বেশি দিতে হবে কম হলে কম দিতে হবে তো দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়ো এখন দিয়ে দিয়েছি আমি ভাজা জিরের গুঁড়ো হালকা পরিমাণে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো তো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তো এখন হচ্ছে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এখন কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেবো যাতে করে গুঁড়ো মশলাটা না পড়ে যায় এর জন্য তো মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতো তিতো লাগবে একটু পানি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি চিংড়ি গুলো ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি আগে থেকে তো সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি কষানোর জন্য তো চিংড়ি মাছটা হচ্ছে আমি খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে কষিয়ে নেব তো চিংড়ি মাছ কষাতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ে হয়ে যায় তো হয়ে গেছে আমার চিংড়ি মাছটা কষানো দেখুন তো চিংড়ি মাছটা কষানো শেষ এখন হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লতিটাকে দিয়ে দিচ্ছি এখানে তো লতিটাকে এখানে দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব এভাবে নেড়ে চেড়ে মিক্স করা আর কি নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো টাকা যেন খুব সুন্দর করে সিদ্ধ হয় তো ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে কষানো হয়ে গেছে দেখুন এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিব তো এখানে যেহেতু লতি রান্না করব লতি রান্নার ক্ষেত্রে বেশি একটা মানে পানিটা দিতে হয় না তো অল্প পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি আমি তো আমি একদম মাখা মাখা ঝোল রাখব তো আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো বলক চলে আসছে এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কাঁচা ফালে তিন চারটা তো অনেকে কচুর লতি রান্না করা ক্ষেত্রে ভাবে যে গলা চুলকা বেনি না কি করবে তো আমি এই যে বাজার থেকে করতে লোচ কচুরতিটা কিনে এনে রান্না করি তো কোনো সময় আমার গলাটা চুলকায় না তো আমি এভাবেই রান্না করি সব সময় তো রান্না করা হয়ে গেছে দেখুন এই যে সার্ভ করে নিয়েছি খুব সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে তো এভাবে করে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এই কচুর লতি আর চিংড়ি মাছটা রান্না করবেন অসম্ভব মজার তো একদমই গলা চুলকাইবে না এইভাবে লতিটা যদি রান্না করেন আপনারা তো অনেকেই অনেক চিন্তা ভাবনা থাকে অনেকেই এই কচুর লতিটা খেতে চায় না গলা চুলকানোর ভয়ে তো আমার রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন একটুও গলা চুলকাবে না তো আজকে এই রেসিপিটা কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো যারা এই পর্যন্ত এখনও লাইক দেননি আমার এই রেসিপিটা দেখে তো অবশ্যই লাইক দিয়ে দেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ